বিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে কুষ্টিয়া দুই আসনে, সেখানে আছেন সহকর্মী মোহন ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে কুষ্টিয়া দুই আসনে। আমরা এই আসনটির জনসাধারণের সঙ্গে কথা বলেছি, জেনেছি তাদের প্রাপ্তি অপ্রাপ্তি সংকট সম্ভাবনা নিয়ে কথা বলেছি, রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জেনেছি তাদের নির্বাচনী পরিকল্পনা। এখনও কথা বলবো, আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হবেন, তিনি এই কুষ্টিয়া দুই আসনের মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল আরেফিন। কামরুল আরেফিন, এই আসনে তো 75-এর পর আসলে আওয়ামী লীগ যদি বলি আওয়ামী লীগের কোনো নেতা সংসদ সদস্য হতে পারেনি, এক হলে বিএনপি জামাত কিংবা মহাজোটের শরিকের কোনো দলের নেতারা ছিলেন, সে অর্থে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনাদের আওয়ামী লীগের পরিকল্পনা বা ভাবনা কী আছে? আউজুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ডিবিসি পরিবারের সকল কর্মকর্তা কর্মচারীকে আমি মিরপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কুষ্টিয়া দুই আসনের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় রাজনৈতিকভাবে মাঠে থাকে, ভোটের রাজনীতির মাধ্যম দিয়ে আমাদের জন্ম, আমরা ক্ষমতায় এসেছি। আগামী নির্বাচনেও আওয়ামী লীগ যাতে জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা বিশ্বাস রেখে, আমাদের প্রিয় নেতা মাহবুবুল আলম হানিফ সাহেবের প্রতি আস্থা বিশ্বাস রেখে এ এলাকার আওয়ামী লীগের সর্বস্তরের কর্মী আগামী নির্বাচনে প্রস্তুতি গ্রহণ করেছে। সেই প্রস্তুতিতে আমাদের এখানে আপনি সঠিক কথা বলেছেন যে আওয়ামী লীগ 75-এ বঙ্গবন্ধু মৃত্যুর পরে আমাদের এখানে যে আওয়ামী লীগের এমপি ছিলেন আব্দুর রব চৌধুরী, উনি বঙ্গবন্ধুর লাশকে ডেঙিয়ে মোস্তাক আহমদের সাথে হাতে হাত মিলিয়েছিলেন। তারপরে জাসদ গণবাহিনী বা বিভিন্ন গণ সন্ত্রাসীরা এই মিরপুরকে একটা অভয়ারণ্য করেছিলেন সন্ত্রাসের। জননেত্রী শেখ হাসিনা এবং মাহবুবুল আলম হানিফ সাহেবের নেতৃত্বে আজকে এলাকার মানুষ মুক্ত হয়েছে, আর এই মুক্ত হওয়ার অবাধ মুক্ত বাণিজ্য চিন্তার কারণে আওয়ামী লীগ আজকে এই কুষ্টিয়া জেলার মিরপুর ভেড়ামারা কুষ্টিয়া দুই আসনের অত্যন্ত জনপ্রিয় এবং সাংগঠনিকভাবে স্বয়ংসম্পূর্ণ। আমাদের এখানে 13টা ইউনিয়নের যে নির্বাচন হয়েছে, সেই 13টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের, উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের, ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের, পৌরসভার মেয়র আওয়ামী লীগের এবং কাউন্সিলর বৃন্দ সব আওয়ামী লীগের। আমরা মনে করি যে মিরপুর উপজেলা আওয়ামী লীগ খুলনা বিভাগের ভিতরে অত্যন্ত সাংগঠনিকভাবে সবচাইতে শ্রেষ্ঠ সংগঠক, আর এই সংগঠনের ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা জনাব জননেতা মাহবুবুল আলম হানিফ সাহেব আমাদের এখানে বারবার আমাদেরকে আমাদের সাথে বসেছে, উপদেশ দিয়েছে, আমরা সেইভাবেই কর্মকাণ্ড চালিয়েছি। এবং তাকে নিয়েই আপনি জানেন যে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় ঘটনা বাংলাদেশের মানব ঢাল হিসাবে জনাব জননেতা মাহবুবুল আলম হানিফ সাহেবকে রক্ষা করেছিলেন, সেই রক্ষার পরে আমরা সৈয়দ আশরাফ, মরহুম আশরাফ ভাইকে নিয়ে আমরা এখানে একটা প্রোগ্রাম করেছিলাম, সেই প্রোগ্রামে আশরাফ ভাই হানিফ ভাই কণ্ঠে উচ্চারিত হয়েছিল। 40 বছরের যে ইতিহাসে মিরপুরের উন্নয়ন হয়নি, ভেড়ামারার উন্নয়ন হয়নি, 3 বছরে সেই উন্নয়ন হবে, সেইভাবেই আমার উন্নয়ন হয়েছে। মিরপুরের সমস্ত রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, স্কুল কলেজ উন্নয়ন হয়েছে। আপনি আজকে আসতে দেখলেন যে রোডসাইন হাউস, যেটা কুষ্টিয়া থেকে মুজিবনগর সড়ক, যে মুজিবনগর সড়কের বিভিন্ন স্থানে ফোরলেন, ব্রিজ, কালভার্ট সমস্ত কিছু প্রস্তুতি গ্রহণ করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলেও 14 দলীয় জোট শরিক হাসনুল্লাহ কিনু জাসদের সভাপতি মহোদয়, উনি এখানে বেশ কয়েকবার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, কিন্তু আওয়ামী লীগের সাথে যে ধরনের সম্পর্ক রেখে ওনার চলা উচিত সেই সম্পর্কটা উনি রাখেননি। এবং উন্নয়নের ধারাবাহিকতা যেটা হওয়ার দরকার ছিল, একজন মন্ত্রী, একজন অত্যন্ত পড়খাওয়া নেতা হিসাবে যেটা হওয়ার দরকার ছিল, উনি সেটা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাইতে পারেনি। আমি প্রিয় নেত্রীর কাছে আবেদন করব, মিরপুর ভেড়ামারা প্রতিটা মানুষের, আওয়ামী লীগ সহ যারা প্রতিটা মানুষের অন্তরের দাবি, জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের কোনো মানুষ এখানে নমিনেশন পাক, এবং সে যেই হোক না কেন, যেই হোক, সে আওয়ামী লীগের লোক যদি এখানে নমিনেশন পায়, আমি দৃঢ় বিশ্বাস করি নেতা হানিফ সাহেবের নিজের আসন এই ভেড়ামারাকে ভোট এবং ওনাকে হয় তাদেরও আওয়ামী লীগকে প্রতিহত ভোট আছে। জনগণকে নিয়ে আওয়ামী লীগ অবশ্যই এই জয়লাভ করবে, এবং আওয়ামী লীগ সেইভাবেই প্রতিটা মানুষ হাট বাজার স্কুল কলেজ সমস্ত কিছুর সাথে আওয়ামী লীগ আজকে ওতপ্রোতভাবে জড়িত আছে। আপনারা কি দাবি জানাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রের জন্য দেয়া হয়? আমি তো দাবি জানাচ্ছি
সেই সাথে সাথে করোনার ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যে ঘটনাটি মিরপুর থানা ঘটিয়েছে, মিরপুর থানা আওয়ামী লীগ উপজেলা পরিষদ ঘটিয়েছে, বাংলাদেশের ভিতরে একমাত্র মিরপুর থানা যেটা সেন্ট্রাল অক্সিজেনে আমরা করোনার সময় চিকিৎসা দান করেছি। তো আমরা যদি নেত্রীর কথা শুনে সব কাজ করতে পারি, নেত্রীকেও আমরা আন্তরিকভাবে অনুরোধ করব যে আমাদের কথাটা একবার যেন শুনে আওয়ামী লীগের মানুষকে 75-এর পরে একবার এমপি হওয়ার সুযোগটা যেন করে দেয়। ধন্যবাদ আপনাকে। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবে কুষ্টিয়া 2 আসনে। আমরা সামনে কথা বলবো রাজনীতিবিদদের সঙ্গে, জানবো তাদের ভাবনা পরিকল্পনা, সামনে নির্বাচনে কোন সমীকরণ আগাচ্ছে, সেই বিষয়গুলো ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গেই থাকবেন।